কে জানতো আজকের রাতটাই ছেলেটার শেষ রাত। রাত্রেবেলা মায়ের হাতে রান্না খুব মজা করে খেয়ে রাত 10টায় ঘুমিয়ে গেল ছেলেটি। পরের দিন সকাল হয়ে গেল, ছেলেটি উঠল না, আরাম করে ঘুমাবে বলে মাও ডাক দিল না। দুপুর হয়ে গেল, তারপরও ছেলেটি উঠল না। তারপর মা নিজে এসে ডাকাডাকি করলো, তারপরও ছেলেটি উঠল না। এক পর্যায়ে মা তার ছেলেটির হাত ধরে টান দিল, তারপর পুরো শরীর নড়ে উঠল, পুরো শরীর পাথরের মতো শক্ত হয়ে গেছে। মা কিছু না বলে চুপচাপ রুম থেকে বের হয়ে গিয়ে তার বাবাকে ডাক দিল, কিন্তু বাবা এসে ডাকাডাকি করার পরও ছেলেটি উঠল না। এক পর্যায়ে তার বাবা কেঁদে দিল আর তার মাথায় হাত রেখে বলছে, উঠে আয় বাবা, তোকে আর কোনোদিন কিছু বলবো না। তার বাবা তাকে নানা রকম লোভ দেখিয়ে বলছে, উঠে আয় বাবা, কিন্তু ছেলেটি তো আর উঠে আসতেছে না। একটু পরেই ছেলেটার বাড়িতে অনেক মানুষ চলে আসলো। ওইদিকে মা কাঁদছে, কেউ মাকে সান্ত্বনা দিচ্ছে, কেউ বাবাকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু তাদের কান্না কি এত সহজেই থামবে? কিছুক্ষণ পর তাকে বিছনা থেকে তুলে নিয়ে গোসল করালো। গোসল করানোর পর জানাজা নামাজ শেষ করার পর তাকে সবাই স্বার্থপরের মতো অন্ধকার কবরে একা রেখে চলে আসলো। এখানেই মুছে গেল ছেলেটির স্মৃতি। গতকাল পরিবারের সাথে থাকা ছেলেটি আজ অন্ধকার কবরে।